আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ছোলা বুটের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ছোলা বুট ভাজতে আমাদের কী কী লাগছে। আমি এখানে ছোলা বুট 7 ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম ছোলা বুট নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব, 1/2 চা চামচ লবণ দিব, 1 চা চামচ আদা দেব, আমি আদা কুচি করে দিয়েছি, আর দিব 1 মগ পানি। এখন আমি এই ছোলা বুটটাকে সেদ্ধ করে নিব। এখন আমি দেখে নিব বুট সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা তুলে চেপে দেখছি, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন আমি 4টা শুকনা মরিচ ভেজে নিব। আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেখান থেকে 1 টুকরা কাঁচামরিচ পড়ে গেছে। বেশি কালো করে ভাজা যাবে না, হালকা লাল হলেই উঠে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি যে তেলে শুকনামরিচ ভেজেছিলাম সে তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে আদাটা পুড়ে না যায়। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর দিব 1/2 চা চামচ লবণ। বুট সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই কম দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিব টমেটো কুচি, 1টা টমেটো কুচি করে দিলাম। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে টমেটোটাও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা বুট। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে আলু সেদ্ধ করে এরকম চাকা চাকা করে ভেঙে নিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে বুটটা। এর মধ্যে এখন দিয়ে দেব আমি যে শুকনামরিচ ভেজেছিলাম সেই শুকনামরিচগুলো, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন খুব ভালোভাবে নাড়তে হবে। যাতে নিচে লেগে না যায়। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ছোলা বুট রান্না। আপনারা বাসায় এভাবে রান্না করে নিবেন, দোকান থেকে কিনে না এনে ঘরে বসে বানিয়ে নিলেই ভালো হয়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।